প্রণাম মহারাজ। একটি প্রশ্ন অনেক দিন থেকেই মাথায় আসছে এবং এই প্রশ্নটি অনেকভাবেই আমাদের নানানভাবে করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে পাঠানো হয়েছে। সেটি হলো বৈরাগ্য বিষয়ক। বৈরাগ্য কি জীবন বিমুখ করতে শেখায় মানুষকে? বৈরাগ্য কি জীবনের বিরোধে দাঁড়াতে শেখায়? এবং এখন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক সাধকদের মধ্যেও বা অনেক সিকারদের মধ্যেও যে বৈরাগ্য বিষয়টা একটুখানি ব্যাকডেটেড, বা বৈরাগ্য জিনিসটা এখন না হলেও হবে, আধ্যাত্মিক জীবনে বৈরাগ্য ছাড়াও এগোনো যেতে পারে। তো বৈরাগ্য নিয়ে অনেক রকম মিসকনসেপশন আমাদের মধ্যে আছে। তো মহারাজ, আমার একটি প্রশ্ন যে বৈরাগ্যের যথার্থতা কী, বৈরাগ্য বলতে কী বুঝি আমরা, বা বৈরাগ্যর আসল মিনিং কী, এটা যদি একটু বলেন। দেখো, বৈরাগ্যকে আমরা যেভাবে দেখছি এই ফ্রেমটা বড় ভুল ফ্রেম। একে বৈরাগ্য বলেই না, এই সংসার ছেড়ে দেওয়া বা কোথায় চলে যাওয়া, বা এই যেমন বলছিল যে এখানে আর্ধেক ফার্ধেক, সব কিছুই না। বৈরাগ্য যদি কবির ভাষায় বলো, বৈরাগ্য এই জগতের বিষয়ই না। কারণ জগতে যা কিছু চলে তা কার্য কারণে চলে, বৈরাগ্য অকারণ বিষয়। বৈরাগ্য কোনো কারণ দিতে পারবে না। যদি বৈরাগ্যের কোনো কারণ হয়ে যায়, এই যে ধাক্কা ধাক্কা আমরা বলছি, তাহলে বৈরাগ্য নয়। তাহলে কি হলো, কোন জায়গাটা হয়ে গেল শ্লোকের, তপনা তপ্তা বয়মেব তপ্তা, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে বৈরাগ্যে আনতে। পরিস্থিতি যদি বাধ্য করে তা বৈরাগ্য নয়। বৈরাগ্য একজন সাধকের, আমি মনে করি, চিরকালীন অঙ্গভূষণ। শ্রীকৃষ্ণের গীতার কথা, উদাসীন বদাসীন, উদাসীন কথাটা বৈরাগ্য সূচক। কিরম ভাবে জ্ঞানী থাকে, সাধক বলেন, জ্ঞানী কিভাবে থাকে এই জগতে, সে উদাসীন থাকে। এবারে মুশকিল হয় আমরা মোটা বুদ্ধিতে, উদাসীন মানে বুঝি যে সে যেন কিছু ভোগ করবে না, কোথাও যাবে না। আর ভোগের প্রতি আমরা এত আসক্ত, ভোগ করতে হবে না শুনলেই, যেমন তন্ত্রের কথা বলতো, 99% লোক তন্ত্রকে ভোগের জন্যই ব্যবহার করে, যে তন্ত্র মানে হলো ভোগের জায়গা। এই জন্য শ্রীরামকৃষ্ণকে বাধ্য হয়ে 64 প্রকার সাধন করার পরেও বলতে হলো বড় নোংরা পথ। পথ নোংরা নয়, পথ তো একদম উৎকৃষ্টতম পথ, কিন্তু মানুষ এতে বড় নোংরা করতে পারে। তো যখন বলা হয় বৈরাগ্যের কথা, আমি আগের দিন তোমাদেরকে কিছুটা বোঝাচ্ছিলাম কেন বৈরাগ্য জগতের বিষয় নয়। আমি বলেছিলাম সাইকোলজি দিয়ে যে এই জগতের তার কিছু ভালো লাগছে না, তাই তো? বৈরাগ্য তো এই নয় যে আমার টাকা নেই বলে ভালো লাগছে না, আমাকে ও ডিচ করে গেছে বলে কোনো রকম আমার ভালো লাগছে না, এরকম তো বিষয় নয় বৈরাগ্য। ওটা তো পরিস্থিতির উৎপাত। তপ তোমাকে তপ্ত করেছে, জগৎ তোমাকে তপ্ত করতে পেরেছে। বৈরাগ্য হলো তখন যখন না তোমার এই জগতের কোনো বিষয় ভালো লাগছে, আর জগতের অতীত তো আমাদের কাছে কিছু নেই, কি তাহলে ভালো লাগছে? প্রশ্ন হয়ে যায় কি ভালো লাগছে। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরে অনুরাগ, কিন্তু ঈশ্বরের অনুরাগ মানে কি, কে ঈশ্বর? আর ঈশ্বরে যদি অনুরাগ হয়ে যায় তাহলে আর হয়ে গেল তো সিদ্ধ, তো বৈরাগ্য সাধন কি করে আর? এই জন্য এই বিবেক এবং বৈরাগ্য এটা সাধনও বটে সিদ্ধিও বটে। তুলসীদাস তার একটা গানেতে বলেন, তেরা বনাতে বনাতে বনি যাই, হতে হতে হই যাই। অর্থাৎ বিরাগী হতে হতে গিয়ে কোথাও পৌঁছানো না, বিরাগী হয়ে যাওয়া। কখনো কখনো আচার্য রজনীশকে বলেছে রামকুমারী, রামকুমারী বৈরাগ্য। রুচি নেই, এই যে বলছি না, আমাদের আমরা কি মোটা রুচি বুঝি? আমরা বুঝি যে তন্দুরি রুটি ভালো লাগে, এখন আর খেতে রুচি নেই, একে বৈরাগ্য বলে। একে বৈরাগ্য বলে না, বৈরাগ্য মানে হলো কোনো মাধ্যমে, কোনো লিমিটেশন আর রুচি নেই। এটা সাধকের পাকে, আর সিদ্ধ এটাকে অঙ্গভূষণ করে বসে থাকে। সিদ্ধ যখন কোনো ভোগের দিকে যায়, সে বৈরাগ্য অঙ্গভূষণ করে যায়। এই জন্য শিবের কাছে সবসময় সাপ আছে। সাপ কেন? বৈরাগ্যের সূচক, সবসময় জাগ্রত আছে। নারায়ণ ঘুমের সময় যেন জেগে আছেন, এটা বৈরাগ্য সূচক। মানে যে কোনো বৈরাগ্য মানে সংসার ভালো লাগে না, তাই না? সংসার মানে লিমিটেশনস, নিজের লিমিটেশনস গুলো আর ভালো লাগছে না, এত সূক্ষ্ম হয়ে যায় এই লিমিটেশন ভালো না লাগা, যে এই তুমি যে এই যে কনসেপ্টের কথা বলছো, নিজের কোনো কনসেপ্ট নিজেরই আর ভালো লাগে না, অল আর কনসেপ্ট, এটা বৈরাগ্য।
এবং সিদ্ধাবস্থায় কি হয়, এটা স্বতঃস্ফূর্ত হয়ে যায়, সে ডেলিবারেটলি বৈরাগ্য প্রতিষ্ঠিত ছেড়ে দেয়, বলে কনসেপ্ট ছেড়ে দাও। জ্ঞানী কি করে, ত্যাগ করে না? আমরা বুঝবি কি, সে জামা পরেছে, সে গয়না পরেছে, সে জুতো পরেছে, সে ঘরে আছে। জ্ঞানী ভয়ঙ্কর জিনিস ত্যাগ করে, জ্ঞানী বলে কোনো কনসেপ্ট আমার না, মহাবিরাগী সে। তো আমরা যদি বলে দিই যে তন্ত্রের পথে সেখানে বৈরাগ্য, বৈরাগ্যের উপরের অবস্থা কি, যেটা আগে বললাম, বৈরাগ্যের চির প্রতিষ্ঠা, আমি উদাসীনী, আমি স্বাদে রুচিশীল, খাবারে রুচিশীল নয়, স্বাদ কে দিয়েছে, নৈসর্গিক স্বাদ, স্বাদ জীবে আছে, ঠিক আছে। কিন্তু তুমি যদি আমাকে কোনো খাবার দিয়ে বাঁধতে চাও, লিমিটেশনস, আমি রুচিশীল নই। এবং এই রুচি কি কখনো চলে যায়? কখনো যাবে না। এটা বৈরাগ্য পাকতে থাকে। আমি বলেছিলাম, আমিও যখন ঘর ছাড়ি, তোর কাঁচা বৈরাগ্য ছিল, আমার কোনো হেতু ছিল না ঘর ছাড়ার, যে আমাকে কেউ বকেছে, মেরেছে, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এমন কিছু ছিলই না। একটা নাম না জানা, ভালো না লাগা ছিল, হচ্ছে না, বাপের কোটি টাকা হচ্ছে না, গাড়ি বাড়ি হচ্ছে না, কি হচ্ছে না, আমাকে হচ্ছে উত্তর ছিল না, কি হচ্ছে না। এই যাত্রার মধ্যে দিয়ে সবাই যায়, তারপরে এটাই গিয়ে জ্ঞানীর পেকে যায়। জ্ঞানী বলে জগতের কোন কিছুতেই কিছু হয় না। কাউকে যদি তুমি জিজ্ঞেস করো, রমন মহর্ষি গিয়ে যে জিজ্ঞেস করো, নিষেধাত্ম মাছকে গিয়ে জিজ্ঞেস করো যে জগতের কোনো মাধ্যমে কিছু হয়, এই যে গুরু, শেষে গুরুর প্রতিও বৈরাগ্য এসে যায়। গুরু বৈরাগ্য এসে যায় মানে বাহ্যিক গুরুর প্রতি বৈরাগ্য এসে যায়, আন্তরিক গুরু প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু এখন বাহ্যিক ভাবে যেভাবে দাঁড় করা হয়েছে, প্রথমত বৈরাগ্যকে মিস ইন্টারপ্রিট করা হয়েছে, আর দ্বিতীয় হয়ে গেলো বৈরাগ্যতে 99% লোকের লাগে ভয়। এই ভয় থেকে এবং এই মিস ইন্টারপ্রিটেশন, এই দুটো মিলে প্রকৃত যে বৈরাগ্য তাই কোথাও লুকিয়ে দিয়েছে। প্রকৃত বৈরাগ্য, আমি আবারও বলছি, অতি মনোহর বৈরাগ্য মানে উস্কো খুস্কো চুল হয়ে যাবে, যেতেও পারে, ও উস্কো খুস্কো চুল এই জন্য নেই, ও ও মাল খেয়েছে, ও রামকুমারীতে আছে, তাই ওর উস্কো খুস্কো চুল। এবার কেউ ধর চুল আঁচড়াচ্ছে খুব ভালো, তার মানে কি সে বিরাগী নয়? আলবাত বিরাগী, সে এখন চিরুনির মধ্যেও রামকুমারী খুঁজে নিয়েছে, বুঝে যাচ্ছে, এটা দ্বৈতের পারে যাওয়া। এবং ভেবে দেখো না, বুদ্ধ কি দেখলেন, ফোর নোবেল ট্রুথ, ভেবে দেখো জগতে এই মুহূর্তে কে না দুঃখ আর মৃত্যু দেখছে, কার সামনে নেই বুদ্ধ যে তথ্যগুলো বলেছে। তো বুদ্ধের মধ্যেই প্রশ্ন উঠলো কেন, যদি এই কথা বলি যে বুদ্ধ ছোট থেকেই দেখেছে, আমরা তো ছোট থেকে দেখেছি, ছোট থেকে ঠাকুমাকে পড়তে মরতে দেখেছি, ঠাকুরদাকে মরতে দেখেছি, বুদ্ধর তো রাজার ছেলে ছিল, হয়তো কম দেখেছে, আমরা তো অনেক বেশি দেখেছি বিভিন্ন রকম ক্ষেত্রে। বুদ্ধকে কখনো খিদে সহ্য করতে হয়নি, আমাদের হয়তো সহ্য করতে হয়েছে। বুদ্ধ, আমার মনে হয় না বুদ্ধর বাবাটাকে খুব ঠেঙাতো, আমাদের বাবারা ঠেঙিয়েছে আমাদেরকে ধরে। তাহলে প্রশ্ন যে উঠবে জীবনের প্রতি, যে জিজ্ঞাসা উঠবে, যাকে বৈরাগ্য বলে, বিষয়টি নৈসর্গিক, পুরো অস্তিত্ব এই সমগ্রতা, যার মধ্যে জ্ঞানের আলো ফোটাবে, যে আধারে তাকে বৈরাগ্য অ্যাজ এ গিফট পাঠিয়ে দেয়। আসবেই আসবে, কেউ অতিক্রম করবে না একে। আর যাকে ধাক্কা ফাক্কা বলে, সে ধাক্কা ফাক্কা নয়, একটি ধাক্কা আমার মনে হয় অবাক হয়ে যাওয়া, আমার কি হলো। রাধা অবাক হয়ে যান, বলছে ললিতা বিশাখা বলছে, তোর কি জ্বর হয়েছে, তোর কি শরীর খারাপ, তুই কি দেখেছিস, বলছে আমি কি দেখিলাম, অবাক হয়ে গেছে। যখন এরকম অবাক করা খিদে জেগে ওঠে, তাকে বৈরাগ্য বলে। এবং জীবনের সর্বোচ্চ শুভতা ওইখান থেকে শুরু হয়। যদি অস্তিত্ব কাউকে নির্বাচন করে, এর মধ্যে দিয়ে জ্ঞানের প্রকাশ হবে, তাহলে সবার আগে তার বৈরাগ্যের দ্বার খুলবে, খুলবেই খুলবে। সব আছে, যেমন বলা হচ্ছে, এসি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সব জিনিস আছে, তবু ভালো লাগছে না। এই যখনই তুমি বলবে সব আছে ভালো লাগছে না, তখনই প্রশ্ন উঠবে কেন ভালো লাগছে না, তখন তোমাকে বলতে হবে অকারণ। এই অকারণ কিছু জগতের বিষয় নয়, এই অকারণ অকারণ থেকেই আসে, সেই সোর্স থেকে আসে, আধার তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হওয়া জগতের বিষয়, আর রাস্তা খুলে যাওয়া তোমার হাতে নেই। বৈরাগ্য রাস্তা খুলে যাওয়ার কথা, কিন্তু যে ব্যক্তি প্রথম প্রথম নতুন নতুন থাকে, সে বুঝতে পারে না। শ্রীরামকৃষ্ণের কথাতে উদাহরণে বলা যায়, সব এলোমেলো হয়ে যায়, তেঁতুল গাছ, আম গাছ, মানে কি, তার যে ধারণার জগৎ, সে যাকে বিবেক বলতো, যাকে বৈরাগ্য বলতো, যাকে ভগবান লাভ বলতো, যাকে টাকা বলতো, যাকে এই যে ভর্তি হরির কথা হচ্ছিল, যে তার
তিনি কিছু অবাক হলেন, তিনি কি ধাক্কা খেয়ে অবাক হলেন? ভালো করে দেখো, ভর্তৃহরির কাছে একটা প্রশ্ন জানানো যার উত্তর তার কাছে নেই। কি প্রশ্ন? তাহলে কি জগতে প্রেম বলে কিছু নেই? আমি তো সর্বস্ব দিয়ে দিয়েছিলাম, ধাক্কাটা আমি দিয়েছিলাম বলে নয়, ধাক্কাটা একটা প্রশ্নাকারে, যে আমি আমটি আমার স্ত্রী পিঙ্গলাকে দিলাম। ওনার তিনটে স্ত্রী ছিল, তার মধ্যে তৃতীয় স্ত্রী পিঙ্গলা সব থেকে যুবতী সুন্দরী, সে গিয়ে বলা হয় হিসাব মতো, সৈনিক বলেছে হিসাব মতো, ও দিয়েছে নগর রক্ষককে, যে নগরপাল যাকে বলা হয়। হ্যাঁ, তো নগরপালকে দিয়েছে, সে গিয়ে আরেকজনকে সংক্ষেপে বলেছে অনেক জায়গাতে বিরাট আছে, এটা বিরাট সাইকেল হয়ে গিয়ে আসে। উনি একটা অজানা প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন, একে বলে বৈরাগ্য। আচ্ছা, তখন কি উনি আর স্ত্রী গ্রহণ করতে পারতেন না? কোনো কি স্ত্রী নেই জগতে যাদের ধাক্কা লাগেনি? উনি তো হিসাব মতো বেশ্যাদেরকেও রাখতেন, গণিকাদের সাথে থাকতেন ভর্তিহরি। আচ্ছা, উনি ভর্তিহরি রাজা কি নিজে জানতেন না যে এই গণিকারা আরে আরেকজনের সাথে প্রেম করে, শুধু আমার সে একার নয়, গণিকার কাজই তো তাই। আচ্ছা, উনি যে রাজা, উনি কি খুব ডাম ব্রেন ছিলেন? উনি কি বুঝতেন না যে দেহ বিক্রি কাকে বলে? সবই তো বুঝতেন। তাহলে তো ভর্তিহরি ধাক্কা খাওয়ার পরে এই প্রশ্নটার উত্তর নিজেকে দিয়ে দিতে পারতেন। এই তো ব্যাপার, একেই তো প্রেম বলে। ভেবে দেখো, 99% লোক একেই এইটাকে মেনে নেয়, স্বীকার করে নেয়। ঠিকই আছে, তুমি যদি বাড়িতে গিয়ে তোমরা বলো যে এই স্বামী স্ত্রীর মধ্যে এত ঝামেলা লাফড়া, সংসার এইভাবেই তো চলে। যেই আধারের মধ্যেই গ্রহণ হবে না লিমিটেশনসকে, যার প্রশ্ন মজবে না, যার প্রশ্ন শেষ হবে না, যার প্রশ্নের সত্যি কোনো উত্তর হয় না মৌনতা ছাড়া, এমন প্রশ্ন সশক্ত, সেইখানে সেই অবস্থাকে বৈরাগ্য বলে। এমন প্রেম কাউকে ভালো লাগে না, কাকে ভালো লাগে তাকে চিনিও না, তাকে জানিও না। এই একটা অদ্ভুত স্থিতি, এইরকম ঝড় যার জীবনে উঠেছে একমাত্র তারাই সেই স্থান অবধি, পরম স্থান প্রাপ্ত শেষে শাশ্বত এগায়। বিবেকও তাই, বিবেক কি আমাদের নেই? কিন্তু বিবেকের সাথে ন্যায় কজন করে? প্রত্যেক মুহূর্তে একটা গৃহস্থ মানুষ যত বিবেকের দংশন খায় আর কেউ খায় না। প্রত্যেক মুহূর্তে মেয়ে চিট করে যাচ্ছে, ছেলে চিট করে যাচ্ছে, চাকরি চিট করে যাচ্ছে, তার স্বাস্থ্য চিট করে যাচ্ছে, মুদিখানার দোকানের লোক চিট করে যাচ্ছে, আম যে কিনেছে সেও 10 টাকা বেশি নিয়ে নিয়েছে। তো বৈরাগ্যের তো বহু উপায়, কিন্তু জাগে না। ওই যে দরজা জগতের খোলা আর ওই দিক থেকে খুলে যাওয়া, যাকে যমে বৈশ্য বেনুতে তেন লভ্য, অস্তিত্ব যাকে নির্ধারণ করেছে বৈরাগ্য, বড় প্রিয় জিনিস আর বড় আশীর্বাদ স্বরূপ যার মধ্যে দিয়ে এসে গিয়েছে। প্রথম প্রথম দেখলে মনে হয় এই বৈরাগ্যটা আমি ভগবানের জন্য, যেমন জগতের বিষয়ে ভালো লাগছে, এইসব কাঁচা বৈরাগ্য, এগুলো বালকিল্লতা। এবং এর মধ্যে এটাও যদি আসে, সে কি পায়? কিছু সময় পায় গভীরে যাবার। আমার জীবনে উদাহরণ থেকে কি বলছে, আমি কাঁচা বৈরাগ্য নিয়েই জীবন শুরু করেছি, কোনো পাকা বৈরাগ্য নিয়ে আসেনি, আমার বলতে কোনো লজ্জা নেই, কোনো পাকা বৈরাগ্য নিয়ে জগৎকে বুঝে আসেনি। শুধু আমার কাছে একটা বড় প্রশ্ন ছিল, এই প্রশ্নটাও যে অথেন্টিক আর যে আমি ব্যাখ্যা করতে পারছি সেই সেটাও আমার কাছে শিওর ছিল না। আমি সময় পেয়েছিলাম 7 বছর 8 বছর 9 বছর, এই যে তোমরা এখানে আছো বা যারা, তারা সে সময় পাচ্ছে। আমি তোমাদের অন্য ভাষায় এটা বলেছি, শুধু সময়, গাছে আম হয়েছে পাকতে সময়, পাকা স্থিতি বৈরাগ্য। আর জ্ঞান, শ্রীরামকৃষ্ণ সুন্দর বলেছিলেন, বিবেক বৈরাগ্যের মতো আর জিনিস নাই, নিরঞ্জন মহাজকে বলেছিলেন। এগুলি বিদ্যার ঐশ্বর্য, ঠিক যেমন কোটিপতির গয়না থাকে, বৈরাগ্য ত্যাজ্য জিনিস নয়। বৈরাগ্য একমাত্র যাকে জ্ঞানী আভূষণ হিসাবে পড়বে, চির আভূষণ তার, তার গা থেকে ছেড়ে যাবে না বৈরাগ্য, সে চির বিরাগী। আর মাথায় দেখো, বিরাগী মানে কিন্তু উদাসীন নয়, যে পরমানন্দে আছে সেই মাত্র বিরাগী হতে পারবে, তার কিছু অভাব নেই, তাই তো সে জগৎকে রিজেক্ট করতে পারছে, চাই না কিছু। যে বিরাগী সে ভিখারি নয়, সে রাজাধিরাজ। তো যার আন্তরিক ওই রকম রাজা, যাকে অস্তিত্ব নির্ধারণ করবে, সেই দেহ মনের মাধ্যমে বৈরাগ্য ফুটে উঠবে, বিবেক ফুটে উঠবে। এই দুটোই মাত্র লক্ষণ যার মধ্যে দিয়ে কোনো মহাপুরুষকে, কোনো জ্ঞানীকে চেনা যায়। তুমি হতে পারে সে সে সিংহাসনে বসে আছে, হতে পারে সে শিরের আংটি পরে আছে, হতে পারে সে সন্ন্যাসী হয়ে আছে, হতে পারে সে কুপির পরে আছে, কিচ্ছু এসে যায় না, তার গলায় আভূষণ আছে বৈরাগ্যের, 100% আছে, মহাবিরাগী সে। কিন্তু আমরা মানে আমাদের মাথাটাই এরকম আমরা দেখতে পাই না, আমরা মানে বৈরাগ্য মানে করম ঝুলি এইসব করে ফেলেছি। নাহলে কি ভাবো না, আগেকার দিনে ভর্তিহরির কথায় কি ব্যাখ্যা,
বলি শিলাখণ্ডের উপরে বসে আমি ফলাহার করব, তবু আচ্ছা তবু এইসব লক্ষ্মী দেবী তুমি অন্য কাউকে কি কৃপা করো, আমার চাই না। আরে এটা ছেড়ে দেওয়া পালানোর বিষয় নয়, সে মজে গেছে, তার চাই না, এলে এলো। এবার আমরা ধরে পেয়েছি এলে সে নেবে না, কারণ আমরা একটা কনসেপ্ট বানিয়েছি বিরাগী একে বলে, বিরাগী ওকে বলে, বিরাগী যাই থাকুক তার মন বিরাগী থাকে। অর্থাৎ কনক্লুড করছি, কিসে তার রুচি নেই? কোনো মাধ্যম, কোনো মিডিয়াম, কোনো লিমিটেশনসে তার রুচি নেই, একে বলে বৈরাগ্য। কোনো মাধ্যমে রুচি নেই, কিছুকে সে ধরে নেই, একে স্বতন্ত্রে অবহূত বলে, অবহূত হাঁটতে হাঁটতে চলেছে, কিছুতে রুচি নেই। যেহেতু কিছুতে রুচি নেই, সব তাকে শেখাচ্ছে, সব তার গুরু। অজগর শেখাচ্ছে, কপট শেখাচ্ছে, ভূমি শেখাচ্ছে, গাছ শেখাচ্ছে, ধরিত্রী শেখাচ্ছে, সবাই মিলে এসে যেন বিরাগীর সেবা করছে। প্রত্যেকে ধর, যদি আমি 24টা গুরু ধরি, তাহলে এই গুরু তো সেবা করতে এসছে বিরাগীকে, অবধূত দাঁড়াতে রাজি নয়, চলো হাঁটো এগিয়ে চলো, কনসেপ্টে ফাঁসছে না। তো এইটি মূল বৈরাগ্য। তো আমাদের বুঝতে হবে, আমরা এই বর্তমান সময় বৈরাগ্যের প্রতি প্রথমত ভ্রান্ত দৃষ্টিকোণ, তারপরে অপব্যাখ্যা, আর দ্বিতীয় এই বৈরাগ্য একটা বেকার সমাজ থেকে পিছিয়ে পড়া বিষয়, এই সব জিনিস ব্যাকডেটেড বিষয়, তা নয়। বৈরাগ্য পরম প্রেমও বটে, কিন্তু এখন যে শিকার, যে শিষ্য, সেই পরম প্রেমের প্রতি অত ম্যাচিওর হয়নি, ধারণা করতে পারছে, তাই তার যে ব্যথা তার নাম না জানা ব্যথা। আমি ম্যানিফেস্ট হয়ে গেছি মানে ক্ষুদ্র হয়ে গেছি, কেন জন্মালাম এর জন্য ব্যথা, জন্মে গিয়েই বৈরাগ্য। যেন আমাদের সুখদেব আদিকে দেখা যায় ছোট থেকেই শাস্ত্র বিরাগী দেখিয়েছে, টোপিন পরে, কেন জন্মালাম, জন্মেই যেন অখণ্ড থেকে খণ্ড হয়ে গেছে, তাই ব্যথা, নাম জান, নাম না জানা ব্যথা, এই খণ্ডতার ব্যথাকে বৈরাগ্য বলে। এই ব্যথা বড় শুভ, আর যখন সে অখণ্ডতায় পৌঁছিয়ে যায় তখন বৈরাগ্য ত্যাগ হয় না, বৈরাগ্য আভূষণ হয়, ঠিক আছে? কারণ দেখবে তো জগৎ খণ্ডতায় কি, যখনই সে জগৎ দিকে তাকাবে তার মধ্যে খণ্ডতার ব্যথা উঠবে, বৈরাগ ব্যথা না ঠিক, তখন উঠে যাবে যে এটা খণ্ডতা, কি বলে নেগলিজিবল আউটলুক থাকবে তার। হ্যাঁ, যেগুলো সৃজনাত্মক দিক নয় জীবনের, তারপর তার সাধারণভাবেই একটা, ঠিক আছে চল, খুব ভালো জিনিস, তুমি একদিন প্রজ্ঞাবান মানুষের কাছে গিয়ে আলফাল কথা বলতে থাকো, উল্টা পুল্টা কথা বলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে চল, বাহ খুব ভালো, একরকম বৈরাগ্য, খুব পাকা বৈরাগ্য, আচ্ছা ঠিক আছে হয়ে যাবে। তো আমরা যেন দুটোই বুঝতে শিখি, আমরা যেন বৈরাগ্য সংবেদনশীলতা হীন না হয়ে যায়, আবার সংবেদনশীলতা বৈরাগ্য ছেড়ে হয় না, দুটো একসাথে চলে, বুঝা গেল? ধন্য হম, যার কাছে এটা এসেছে সে ধন্য, শ্রীনগরে বাস করে যে প্রেমিক ধন্য কয় তারে, যার এসে গেছে কি কি এসে গেছে, আর কেন মন এ সংসারে বৈরাগ্য, এ সংসারে খণ্ডতার সংসারে না আস, চলে যাই সেই নগরে। এই জন্য ঈশ্বরের প্রতি প্রেম, অখণ্ডতার প্রতি, সমগ্রতার প্রতি প্রেম, পূর্ণ শশী, তাহলে কিসে বৈরাগ্য, অর্ধ শশীতে বৈরাগ্য, এই সংসারে থাকবো না যেখানে পক্ষভেদে ক্ষয় উদয় হয়, সেখানে চলো যেখানে ক্ষয় উদয় নেই। কবির বলেছেন বারবার এই কথা, চাল হানসা ও দেশ যাহা, এ অদ্ভুত জিনিস। তো এটা না থাকলে জীবন কিছুই না, এবং আমি মনে করি না ব্রহ্মাণ্ডে ত্রিভুবনে এমন কোনো মহাপুরুষ হতে পারে যার মধ্যে এই বৈরাগ্য পূর্ণ মাত্রায় নেই, শুধু অল্প নয় পূর্ণ মাত্রায় নেই, এমন কেউ হবে না। আমাদের বোঝার ভুল হতে পারে, কিন্তু শাশ্বত নিয়ম, এর ব্যতিরেক হবে না, ঠিক আছে চলো।